ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে প্যান্টেলসে যে সেল চলছে সেই সেলের কালেকশনগুলো তোমাদেরকে সাথে শেয়ার করবো তো আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা আগে চটপট দেখে নিও তো সেখানেও কিন্তু আমি প্রচুর কালেকশন শেয়ার করেছি তো আজকে এখন যেই কুর্তিগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু টুয়েলভ করে প্রাইস কিন্তু ফাইভ করে সেলে রয়েছে হ্যাঁ এই কুর্তিগুলোর প্রাইস কিন্তু ফাইভ করে রয়েছে এবং এইগুলো দুর্দান্ত জাস্ট অসাধারণ পুজোর সময় আসলেই কিন্তু এগুলো টুয়েলভ নাইন কমে পাওয়া যায় না এখন এগুলো ফাইভ ডাবল নাইনে দিচ্ছে মানে পাঁচশো নিরানব্বই টাকায় দিচ্ছে মানে কিন্তু দারুণ লাভের ব্যাপার ঠিক আছে রঙমঞ্চের এই কুর্তিগুলো জাস্ট কোয়ালিটি নিয়ে তো কথা হবেই না আমি প্রচুর ইউজ করি এই কুর্তিগুলো আর প্রচুর মানে এমন নয় যে সেলে দিচ্ছে বলে কোনো অপশন নেই সাইজের সেরকমটা নয় প্রচুর সাইজ অপশন রয়েছে মানে একদম ফ্রেশ জিনিস কিন্তু এগুলো মানে শুধু যে পুরোনো প্রোডাক্টসের ওপর সেল দিচ্ছে তা নয় এই ফ্রেশ জিনিসগুলোর উপরেও কিন্তু সেল চলছে যারা আজকে নতুন ভিডিওটা চেক করছো তাদেরকে আমি বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন দুপুর একটার সময় শপিং ভিডিওস আসে এবং প্রত্যেকটা জায়গার যেমন জডিও ম্যাক্স রিলায়েন্স সিটি সিটিমার্ট সিটি স্টাইল এম বাজার সব জায়গার কিন্তু কালেকশন আমি ছেড়ে থাকি তো সেগুলো যদি তোমরা দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্লিজ 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 ক্লিক করে দিও এবং অল বাটনটাকে প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে আর আগের ভিডিওগুলো যদি দেখতে যাও পরপর তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে এবং সেখানে গিয়ে শপিং ব্লগস বলে বা শপিং ভিডিওস বলে যে প্লে লিস্টটা আছে ওটাকে ওপেন করবে তাহলে পরপর তোমরা সমস্ত ভিডিও কিন্তু দেখতে পেয়ে যাবে আর যদি ট্রাভেল রিলেটেড ভিডিওজ দেখতে চাও তাহলে এই চ্যানেলেই প্লে লিস্টে গিয়ে ট্রাভেল ভিডিওজ বলে একটা প্লে আছে সেটাকে সার্চ করে নিতে পারবে তো সেখানে কিন্তু আমি প্রত্যেকটা কলকাতার মধ্যে এবং কলকাতার বাইরে অনেক অনেক জায়গার যে ঘুরতে যাবার টিকিট কত কবে খোলা থাকে কিভাবে যাবে তো সমস্ত রকম সহ কিন্তু ভিডিও ছাড়া আছে কোথায় কি ঘুরতে যেতে পারো না পারো তো এই শীতটায় যাতে তোমরা ভালো মতন ঘুরতে যেতে পারো তো সেই হিসাবে জানতে চাইলে কিন্তু সেই ব্লগসগুলো দেখতে পারো আচ্ছা এবার চলে আসছি আবার ফেরত তো এই সব কুর্তিগুলো আমি তো বারবার বলছি এগুলো কিন্তু ফাইভ ডাবল নাইন করে প্রাইজ রয়েছে এবং এগুলোর কালারগুলোও কিন্তু দুর্দান্ত কালারগুলো আমার জাস্ট ফাটাফাটি লেগেছে এগুলো দেখো এই প্যাটার্নগুলো মানে একই প্যাটার্নের কিন্তু শুধুমাত্র প্রিন্টগুলো এবং কালার অপশানগুলো আলাদা এই হোয়াইট পিসটাও আমার দারুণ লেগেছে এই হোয়াইট পিসটার মধ্যে না ব্লু দিয়ে ছোট ছোট প্রিন্ট করা আছে আর আমার হোয়াইট আর ব্ল্যাকের দিকে প্রচণ্ড টান বেশি ঠিক আছে তো এই অপশানগুলো দেখে নাও এগুলো কিন্তু সেলে রয়েছে মানে এই সেলটা ঠিক চৈত্র সেল বলা যেতে পারে এই সেলটা হয়তো এই জানুয়ারি মাসটাই থাকবে তারপরে আবার নাও থাকতে পারে তো চটপর তোমাদের নিয়ারেস্ট যে স্টোরটা রয়েছে না প্যান্টালুনসের সেখানে গিয়ে এটা চেক আউট করে নাও এবং যদি পছন্দ হয় তাহলে গ্র্যাপ করে নাও তোমরা তো জানোই যেহেতু এই ভিডিওগুলো স্পন্সার হয় না তাই জন্য আমার যেগুলো পছন্দ হয় বলি আর যেগুলো পছন্দ হয় না সেগুলোও বলে দিই সুতরাং মানে প্যান্টলুনসের প্রত্যেক টাইম হচ্ছে আমার একটাই জিনিস ই লাগে সেটা হচ্ছে এখানকার প্রাইসগুলো অত্যন্ত হাই হয় ঠিক আছে কিন্তু কোয়ালিটি তো দুর্দান্ত হয় কোয়ালিটি নিয়ে কোনো কথা হয় না তবে এখন এই প্রাইসগুলো এতটা কম যে আমার এখানে আর কিছু বলার নেই তো সুতরাং মানে বুঝতেই পারছো যে কতটা সেলে দিচ্ছে প্রত্যেকটা জিনিসের ওপর সেল দিয়েছে এই মাসটার জন্য ফাইভ ডাবল নাইন করে এই সমস্ত কুর্তিগুলো যেগুলো আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে প্রত্যেকটা কুর্তি কিন্তু ফাইভ ডাবল নাইন করে রয়েছে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু কটন মেটেরিয়ালসের মধ্যেও রয়েছে তো সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ওভারঅল একটা ভিউ দিয়ে যাচ্ছি যে কি কি টাইপের কুর্তি ডিজাইনগুলো রয়েছে আচ্ছা এই পাশের যে থ্রি পিস সেটগুলো এগুলো কিন্তু থ্রি ট্রিপল নাইন করে প্রাইস থাকে এগুলো ওয়ান ফাইভ নাইন নাইন করে প্রাইস রয়েছে ঠিক আছে ফিফটিন নাইন নাইন এটা দেখো একটা কটনের পিস রয়েছে এটাও কিন্তু ফাইভ ডাবল নাইন প্রাইস আছে ঠিক আছে এই দিকটা একটু ফ্রেশ প্রোডাক্ট আমি দেখলাম আরও মানে এগুলোর প্রাইসগুলো মোটামুটি ওই ফিফটিন নাইন করে থাকে তো সেগুলো কিন্তু সেলে দিচ্ছে ঠিক আছে এটার প্রাইস যেমন ওয়ান ওয়ান রয়েছে ঠিক আছে এটা কিন্তু কটন রয়েছে সামনের দিকে এমব্রয়ডারি করা আছে আর এগুলোর অনেকগুলো অপশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সব কাছে কোথায় প্যান্টলুনস আছে সেটা যদি জানতে চাও তাহলে গুগলে জাস্ট সার্চ করে নাও যে নিয়ারেস্ট প্যান্টলুন স্টোর তাহলে তোমরা ডাইরেকশান সহ লোকেশন সব কিছু পেয়ে যাবে আর আমি যে প্যান্টলুনসটা এসেছি সেটা আমি বলে দিই সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা নাগের বাজার ডায়মন্ড প্লাজা প্যান্টলুনস ঠিক আছে আচ্ছা এই যে কুর্তিগুলো দেখছো এগুলো ট্রিপল নাইন করে সেলে রয়েছে এগুলো কিন্তু ওয়ান ট্রিপল নাইনের প্রোডাক্টস ঠিক আছে আমি নিজেই পুজোর সময় এই প্রোডাক্টস কিন্তু কিনেছি টু থাউজেন্ড করে তো এগুলো যদি ট্রিপল নাইনে দেয় মানে থাউজেন্ড রুপিস অফ তাহলে ভাবতে পারছো কতটা সেলে দিচ্ছে এনারা শুধু যে শীতের জিনিসের ওপর সেল চলছে সেরকম নয় এখানে কিন্তু প্রত্যেকটা মানে জিনিসের ওপর প্রত্যেকটা প্রোডাক্টসের ওপর সেল রয়েছে সারা বছর তো প্যান্টলন এসেই থাকে কিন্তু এতটা পরিমাণ সেল কিন্তু দেখতে পাই না তাই জন্যই আমার এই সেলের জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে তো আমি কিন্তু এখানে মোটামুটি সব কটা কালেকশান তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এক্সক্লুসিভ পিসেসগুলোও দেখাচ্ছি আর নর্মাল যে পিসেসগুলো রয়েছে সেগুলোও দেখাচ্ছি এগুলো দেখো আকৃতি প্যান ব্র্যান্ডের রয়েছে এগুলো কিন্তু থ্রি পিস সেট রয়েছে ওর না চুড়িদার আর প্যান্টে সেট আর এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি টুয়েলভ নাইন নাইন করে থাকে সেখানে এগুলোর প্রাইস রয়েছে ট্রিপল নাইন করে ঠিক আছে এই যে ফাইভ নাইন নাইনের কুর্তিগুলোর কালার অপশানগুলো আরেকবার আমি একটুখানি ওভারঅল দেখিয়ে দিচ্ছি এগুলো আমার সত্যি পছন্দ হয়েছে তো এখান থেকে আমি কিনেওছি একটা জিনিস একটা মানে চুড়িদার তো সেটা পারলে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা কালার অপশান কিন্তু ইউনিক রয়েছে এবং সত্যি দুর্দান্ত লেগেছে তো এই দেখো এইগুলোই হচ্ছে এখানে ফাইভ ডাবল নাইনের যে সেলে কুর্তিগুলো দিচ্ছে সেগুলো ঠিক আছে আচ্ছা এরপরে আমি কিছু ট্রিপল নাইনের দিকে চলে যাচ্ছি ট্রিপল নাইনের সেল মানে টু থাউজেন্ড রুপিসের যে কুর্তিগুলো আছে সেগুলো কিন্তু ট্রিপল নাইনে দিচ্ছে আর সেগুলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু গ্লোবাল দেশের দিকে যাচ্ছে আচ্ছা তার আগে আমি আরও কিছু পিসেস দেখাই এই প্রোডাক্টসগুলোও কিন্তু ওয়ান ট্রিপল নাইন করে থাকে এগুলো মাত্র ট্রিপল নাইনে রয়েছে আচ্ছা এবারে আমি কিছু উইন্টার কালেকশান দেখাই উইন্টার কুর্তি কালেকশান এইগুলোর প্রাইস কিন্তু মোটামুটি টু থাউজেন্ড আপ থাকে তো সেইখানে কিন্তু এইগুলোতেও সেল রয়েছে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট সেল কিন্তু রয়েছে দেখো জ্যাকেটের মতন সুন্দর উইন্টার কালেকশানগুলো দেখতে পারো এগুলো কিন্তু গ্লোবাল দেশির রয়েছে আর এই অপশানগুলো বেশ ভালো স্পেশালি এই যে স্কাই কালারের মধ্যে একটা অপশান আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটাও সুন্দর হাই হাইনেকের মধ্যে রয়েছে এই স্কাই কালারের অপশানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং দেখতেও ভীষণ সুন্দর কালারটা দারুণ তো আমার এই রকম টাইপের কালারগুলো কিন্তু বেশ পছন্দ হয় তাছাড়াও এই ব্ল্যাকের মধ্যে রয়েছে আরও কিছু আমি উইন্টার কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এগুলো এগুলো কিন্তু ওয়ান ট্রিপল নাইন করে প্রাইস থাকেই মোটামুটি মানে তার থেকে হাই এই প্রাইসটা থাকে সেখানে কিন্তু তোমরা সেলে পেয়ে যাবে ঠিক আছে গ্লোবাল দেশির হচ্ছে এই কালেকশানগুলো এই ইয়েলোটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে তবে হ্যাঁ এইখানকার কুর্তির থেকে আমার এইখানকার কুর্তিগুলো একটু অন্য রকম প্যাটার্নের আছে তবে এখানকার কুর্তি থেকে আমার কিন্তু ম্যাক্সের কুর্তিগুলো বেশি পছন্দ হয় তো ম্যাক্সের কালেকশানগুলো আসছে নেক্সট ভিডিওতে তো সেই জন্য অপেক্ষা করো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কোন কোন জায়গার তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে কালকে দুপুর একটার সময় আরেকটা নতুন জায়গার নতুন সেলের কালেকশান নিয়ে নতুন উইন্টার গার্মেন্টসের কালেকশান নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা